JOKES jokes, TENSION tension, REASON reason. এখানে লক্ষ্য করো জোকস শব্দটিতে শেষে এস রয়েছে এবং এস লেটারের উচ্চারণ আমরা দন্ত্যস্বর মত পাচ্ছি জোকস। আবার টেনশন শব্দটিতে দেখো মাঝখানে এস লেটারের উচ্চারণ আমরা তালব্যস্বর মত পাচ্ছি টেনশন। তারপরে সবশেষে দেখো রিজন শব্দটিতে এস লেটারের উচ্চারণ আমরা মাঝখানে জ্বর মতো পাচ্ছি রিজন। তো ভিউয়ার্স, তোমরা দেখছো আফজা স্টাডি ইংরেজি উচ্চারণ শেখার 30 দিনের ফুল কোর্সের আজকে 14 নম্বর দিনে শিখব এস এর উচ্চারণ কখন দন্ত্যস্বর তালব্যস্বর এবং জয়ের মতো হয়। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি এস এর উচ্চারণ কখন কোনটি হয় তা কখনো ভুলবে না। তো আমরা এক এক করে প্রত্যেকটি নিয়ম দেখব। প্রথমে দেখব এস এর উচ্চারণ কখন স বা ছ এর মতো হয়। এক্ষেত্রে মনে রাখবে তিনটি কারণে এস এর উচ্চারণ স বা ছ এর মতো হয়। প্রথম কারণ হলো সাধারণত শব্দের শুরুতে এস এর উচ্চারণ স এর মতো হয়, যেমন দেখো সেট, স্কিপ, স্মল, সিপ, সিট, স্যাট। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এস লেটারটি আমরা শব্দের শুরুতে পাচ্ছি, তাই এখানে এস এর উচ্চারণ স এর মতো হচ্ছে সেট, স্কিপ, স্মল, সিপ, সিট, স্যাট। দুই নম্বর কারণ হলো শব্দের শেষে এফ অথবা পি অথবা পিই অথবা কেই অথবা টিই যে কোনো একটি থাকলে এদের পরে যদি এস লেটারটি বসে তাহলে এস এর উচ্চারণ আমরা ছ এর মতো পাবো, যেমন দেখো রূপস, রূপস। এখানে দেখো শেষে এফ রয়েছে, এফের পরে এস এর উচ্চারণ আমরা স্বর মতো পাচ্ছি। একই রকম করে টিপস, হোপস, জোকস, কাইটস। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে দেখো হয় পি অথবা পিই অথবা কেই অথবা টিই রয়েছে। এক কথায় কোনো ওয়ার্ডের শেষে যদি এফ, পি, পিই, কেই, টিই থাকে তারপরে এস লেটারটি আসলে এস এর উচ্চারণ আমরা দন্ত্যস্বর মতো পাবো বা ছয়ের মতো পাবো। তিন নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে ডাবল এস এর আগে ভাওয়েল থাকলে এস এর উচ্চারণ আমরা স্বর মতো পাবো, যেমন দেখো এ ডাবল এস এস। এখানে দেখো ডাবল এস এর আগে এ ভাওয়েল রয়েছে, তাই এখানে আমরা এস এর উচ্চারণ স্বর মতো পাচ্ছি এস। একই রকম করে হিস, এখানে দেখো ডাবল এস এর আগে আই ভাওয়েল রয়েছে হিস। তারপরে টস, এখানে লক্ষ্য করো ডাবল এস এর আগে ও ভাওয়েল। ডিসকাস, ডাবল এস এর আগে ইউ ভাওয়েল, তাই এই শব্দগুলিতে আমরা এস এর উচ্চারণ স্বর মতো পাচ্ছি এস, হিস, টস, ডিসকাস। কিন্তু এখানে কতগুলো ব্যতিক্রম শব্দ রয়েছে, কোনো ওয়ার্ডে ডাবল এস থাকা সত্ত্বেও শেষে যদি আই ও এন থাকে, এক কথায় শন সাউন্ড পাই, তাহলে সেখানে এস এর উচ্চারণ দন্ত্যস্বর না হয়ে তালব্যস্বর মতো হবে, স্ব না হয়ে স্বর মতো হবে। যেমন দেখো সেশন, কনফেশন, প্রফেশন। এই শব্দগুলিতে লক্ষ্য করো ডাবল এস এর পরে আই ও এন রয়েছে অথবা শনের মতো সাউন্ড পাচ্ছি, তাই এখানে ডাবল এস থাকা সত্ত্বেও আমরা এস এর উচ্চারণ স্ব না পেয়ে তালব্যস্বর মতো পাচ্ছি, শনের মতো পাচ্ছি সেশন, কনফেশন, প্রফেশন। এরপরে আমরা দেখব এস লেটারটির উচ্চারণ কখন স্বয়ের মতো হয়, তালব্যস্বর মতো হয়। তো এক্ষেত্রে মনে রাখবে তিনটি কারণে আমরা এস লেটারটির উচ্চারণ স্বয়ের মতো পাই। প্রথম কারণ হলো শব্দে এস এর পরে এইচ থাকলে এস এর উচ্চারণ স্বর মতো হয়, যেমন দেখো এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি শিপ, শার্ক, শেম, শেক, পুশ, বুশ, ক্যাশ, ড্যাশ। এই শব্দগুলিতে লক্ষ্য করো এস লেটারটির পরে এইচ লেটারটি বসেছে, তাই আমরা এস এর উচ্চারণ এখানে স্বর মতো পাচ্ছি। কখনো শব্দের প্রথমে বসেছে এস এইচ, আবার কখনো শব্দের শেষে বসেছে, যেমন শিপ, শার্ক, শেম, শেক। এই শব্দগুলির প্রথমে রয়েছে এস এইচ, আবার পুশ, বুশ, ক্যাশ, ড্যাশ এই শব্দগুলো শেষে দেখো এস এইচ রয়েছে, তাই আমরা এই শব্দগুলিতে এস এর উচ্চারণ স্বর মতো পাচ্ছি। দুই নম্বর কারণ হলো শব্দে এস আই ও এন এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস এর উচ্চারণ স্বর মতো হয়, যেমন দেখো সেশন, মিশন, মেনশন, পেনশন, টেনশন, অ্যাডমিশন। প্রত্যেকটি ওয়ার্ডে এখানে লক্ষ্য করো এস আই ও এন এর আগে কনসোনেন্ট আছে, যেমন সেশন শব্দটিতে দেখো শেষে এস আই ও এন রয়েছে, তার আগে এস লেটারটি রয়েছে কনসোনেন্ট। মিশন শব্দটিতেও একই রকম, এস আই ও এন এর আগে কনসোনেন্ট এস রয়েছে। তারপর ম্যানশন শব্দটিতে দেখো এস আই ও এন এর আগে এন রয়েছে কনসোনেন্ট লেটার। তারপরে যেমন পেনশন, টেনশন, এই দুটো শব্দতে এন রয়েছে কনসোনেন্ট। তারপরে সবশেষে অ্যাডমিশন শব্দটিতে দেখো এস আই ও এন এর আগে কনসোনেন্ট লেটার এস রয়েছে। এক কথায় কোনো শব্দে এস আই ও এন এর আগে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে এস এর উচ্চারণ হবে স্বর মতো। তিন নম্বর কারণ হলো কোনো শব্দে এস এন এরপরে যদি এস ইউ আর ই থাকে তাহলে এস এর উচ্চারণ স্বর মতো হবে,
যেমন দেখো AWSURE, এই শব্দটির সাউন্ড হলো এশিউর, এশিউর। এখানে দেখো এসের উচ্চারণ আমরা সর্বমত পাচ্ছি, কেননা এই শব্দটির শেষে দেখো SURE রয়েছে এবং তার আগে এস লেটারটি রয়েছে। আর শব্দের শেষে SURE থাকলে এবং তার আগে যদি এস অথবা এন লেটারটি থাকে তাহলে কিন্তু এসের উচ্চারণ আমরা সর্বমত পাই, এশিউর। একই রকম করে প্রেশার, এই শব্দটির শেষে দেখো SURE রয়েছে এবং তার আগে এস লেটারটি রয়েছে, প্রেশার। তাই এখানে এসের উচ্চারণ আমরা সর্বমত পাচ্ছি, তালব্যসার মতো। তারপরে সবশেষে দেখো CENSURE, সেন্সার, সেন্সার। এই শব্দটিতে দেখো SURE রয়েছে শব্দের শেষে এবং তার আগে এন লেটারটি রয়েছে। এক কথায় কোনো শব্দের শেষে SN এরপরে যদি SURE থাকে তাহলে এসের উচ্চারণ আমরা সর্বমত পাব, তালব্যসার মতো। এবার আমরা সবশেষে দেখবো এস লেটারটির উচ্চারণ কখন জয়ের মতো হয়। তো এক্ষেত্রেও মনে রাখবে তিনটি কারণে সাধারণত এসের উচ্চারণ আমরা জয়ের মতো পাই। প্রথম কারণ হলো শব্দের সাধারণত ভাওয়েল প্লাস এস, অর্থাৎ ভাওয়েলের সঙ্গে এস থাকলে আমরা সাধারণত এসের উচ্চারণ জয়ের মতো পাই। কিছু কিছু ব্যতিক্রম শব্দও রয়েছে, এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো IS, ইজ, ইজ, এখানে দেখো এসের উচ্চারণ আমরা জয়ের মতো পাচ্ছি, কেননা আই ভাওয়েলের সঙ্গে এস লেটারটি রয়েছে, আর যেহেতু ভাওয়েলের সঙ্গে এস থাকলে আমরা জয়ের মতো সাউন্ড পাই। তারপরে যেমন একই রকম করে HIS, হিজ, হিজ, এখানে দেখো আই ভাওয়েলের সঙ্গে এস লেটারটি রয়েছে। তারপর TSESE, দিজ, দিজ, এখানে দেখো এসের উচ্চারণ আমরা জয়ের মতো পাচ্ছি, কেননা ই ভাওয়েলের সঙ্গে এস লেটারটি রয়েছে। তারপর একই রকম করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে TSOSE, দোজ, AGES, এজেস, WHOSE, হুজ, RESON, রিজন, SEASON, সিজন। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ভাওয়েলের সঙ্গে এস লেটারটি রয়েছে, ভাওয়েল প্লাস এস, তাই এই শব্দগুলিতে আমরা এসের উচ্চারণ জয়ের মতো পাচ্ছি। এক্ষেত্রে কয়েকটি ওয়ার্ড ব্যতিক্রম রয়েছে যেখানে ভাওয়েলের সঙ্গে এস লেটারটি থাকা সত্ত্বেও আমরা জয়ের মতো সাউন্ড পাই না, অন্য সাউন্ড পাই, স বা স্বয়ের মতো সাউন্ড পাই, দন্তেস্বর মতো। যেমন দেখো TSIS, দিস, দিস, এখানে দেখো জ্বর মতো না পেয়ে স্বর মতো পাচ্ছি। তারপর যেমন RISK, রিস্ক, DISK, ডিস্ক, TASK, টাস্ক। এই শব্দগুলিতে লক্ষ্য করা ভাওয়েল প্লাস এস থাকা সত্ত্বেও এসের উচ্চারণ আমরা জ না পেয়ে স্বর মতো পাচ্ছি। তো এই কয়েকটি শব্দ তোমরা ভালোভাবে মনে রাখবে। তারপর দুই নম্বর কারণ হলো কোনো শব্দে SION এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ আমরা জ্বর মতো পাই। যেমন দেখো COLLUSION, এই শব্দটির শেষে দেখো SION রয়েছে এবং তার আগে ইউ ভাওয়েল রয়েছে, তাই এখানে আমরা এসের উচ্চারণ জ্বর মতো পাবো। এই শব্দের উচ্চারণ হলো কলুজন, কলুজন, এখানে দেখো জ্বর মতো সাউন্ড পাচ্ছি। তারপর যেমন কনফিউজন, টেলিভিশন, ইলুজন, কনক্লুজন, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে লক্ষ্য করো শেষে SION রয়েছে এবং তার আগে ভাওয়েল রয়েছে, তাই এই শব্দগুলিতে আমরা এসের উচ্চারণ জ্বর মতো পাচ্ছি। তিন নম্বর কারণ হলো শব্দের শেষে GGG অথবা ওয়াই থাকলে এসের উচ্চারণ আমরা জ্বর মতো পাই। যেমন দেখো ব্যাগস, ব্যাগস, এগস, বেগস, অলওয়েজ, টয়েজ, রেজ, এখানে দেখো সাউন্ডটা অনেকটা জ্বর মতো পাচ্ছি, কেননা এই শব্দগুলির শেষে দেখো জি অথবা GGG অথবা ওয়াই রয়েছে। যেমন দেখো ব্যাক শব্দটির শেষে জি রয়েছে এবং তারপরে এস বসেছে, তাই আমরা এসের উচ্চারণ এখানে জ্বর মতো পাচ্ছি, ব্যাকস। তারপরে এক শব্দটির শেষে GGG রয়েছে, তারপরে এস বসেছে, ব্যাক শব্দটির শেষে জি রয়েছে, তারপরে এস বসেছে। তারপরে সবশেষে দেখো অলওয়েজ, টয়েজ, রেস, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে দেখো ওয়াই বসেছে, তারপরে এস লেটারটি পাচ্ছি। এক কথায় কোনো শব্দের শেষে GGG ওয়াই থাকলে এবং তারপর যদি এস আসে তাহলে এসের উচ্চারণ আমরা জ্বর মতো পাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। এখানে যে নিয়মগুলো বলা হয়েছে এবং যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে, তাহলে আশা করি এসের উচ্চারণ কখন কোনটি হয় সেটি কখনও ভুল হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে তোমাদের মতো করে সবাই শিখতে পারে। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।